অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নানান ব্যাধিতে আক্রান্ত হয়ে এলাকার দরিদ্র শ্রেণীর লোকজন ভিড় জমান স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে। বিগত কয়েক বছর যাবৎ এটার গন্ধ অবশিষ্ট এলাকাতে প্রতিদিন প্রতিনিয়ত আমি নিজে ডায়রিয়ার রোগীদেরকে দেখতেছি, তাছাড়া তাদেরকে এই ডায়রিয়ার কারণে বিভিন্ন হাসপাতালে আমরা ভাড়া দিতেছি। সরকারি হাসপাতাল ছাড়াও এলাকায় রয়েছে আল রাফি হাসপাতাল নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র। হাসপাতালের বহির্বিভাগের একজন চিকিৎসক জানালেন, মাসাবো এলাকা থেকে প্রতিদিন প্রচুর ডায়রিয়া, আমাশয় আর চর্মরোগ রোগে আক্রান্ত রোগী আসছেন। দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকায় মহামারী দেখা দিতে পারে বলে চিকিৎসকের আশঙ্কা। পরপা এবং মাসাবো থেকে অনেক রোগী রিসিভ করেছি যারা এরকম ডায়রিয়া এবং বিভিন্ন স্কিন ডিজিজ নিয়ে আসছে আমাদের এখানে। আমার মনে হয় এখানে যে হারে রোগী আসছে এটা মহামারী আকারে, অনেক বড় আকারে, একটা এপিডেমিক আকারে এই জিনিসটা ছড়িয়ে পড়তে পারে, সেটা আমাদের অবশ্যই একটা আশঙ্কার বিষয়। ক্রাইম ওয়াচ টিম কথা বলার জন্য